আসসালামু আলাইকুম এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন বরখাস্তকৃত এসআই নন্দ দুলাল রক্ষিত সকাল 10:30টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতের খাস কামরায় জবানবন্দি দেওয়া শুরু করেন তিনি এদিকে সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসকে আরও একদিনের রিমান্ডে দিয়েছে আদালত তৃতীয় দফায় সর্বমোট 14 দিন রিমান্ড শেষে আদালতে হাজির করে আবারও রিমান্ডের আবেদন জানায় র্যাব পরে একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন এখনও আইন মন্ত্রণালয়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি বলেন বেগম জিয়ার স্বাস্থ্যগত দিক ও আবেদনে কি আছে তা দেখে সিদ্ধান্ত নেবে সরকার দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বেগম জিয়াকে সরকারের নির্বাহী আদেশে গত 25 মার্চ 6 মাসের জন্য মুক্তি দেওয়া হয় যার মেয়াদ শেষ হচ্ছে আগামী 24 সেপ্টেম্বর 25 আগস্ট বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয় অস্ত্র আইনের মামলায় মহিলা যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আজ সাক্ষ্য দেন জব্দ তালিকা প্রস্তুতকারী র‍্যাব কর্মকর্তা সাইফুল ইসলাম একই আদালত গত 23 আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এর আগে গত 29 জুন মামলার তদন্তকারী কর্মকর্তা পাপিয়া দম্পতির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে ওই চার্জশিটে 12 জনকে সাক্ষী করা হয় যার একজন আদালতে সাক্ষ্য দিলেন দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন সহ পৌরসভাগুলোকে মশক নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন করোনার পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেতে পারে এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পরামর্শ দেন তিনি মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হয়েছে সকালে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিআর দত্তের পরিবারের সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংবাদ বিশ্বব্যাপী করোনার আক্রান্তের সংখ্যা 2.5 কোটি ছাড়িয়েছে মৃতের সংখ্যা পৌনে 9 লাখের বেশি শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্ত 60 লাখের কাছাকাছি ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ সবশেষ 24 ঘন্টায় সেখানে একদিনে সর্বোচ্চ 78,761 জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্তের কারণে এমন আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মহামারী রোধে আবারও বিধিনিষেধ আরোপ করতে হবে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রত্যন্ত গ্রামে করোনা ছড়িয়ে পড়ায় ভাইরাস সংক্রমণের হার লাগামহীনভাবে বেড়েই চলছে খেলার খবর ফুটবল বার্সেলোনা ছাড়তে হলে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে অবশ্যই রিলিজ ক্লজের 7,000 কোটি টাকা দিতে হবে স্প্যানিশ লালিগা কর্তৃপক্ষ এক বিবৃতিতে একথা জানানোর পর প্রশ্ন উঠতে পারে এত অর্থ খরচ করে কোন ক্লাব কেন নেবে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারকে খেলাধুলা নিয়ে কাজ করা অ্যানালিটিক্স অ্যান্ড নেভিগেট ডাটা ফার্ম বলছে মেসিকে নিলে এই অর্থ তুলে আনা সম্ভব একটি ক্লাবের পক্ষে দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ